আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বাহাতা ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিও, ই পাসপোর্টে কী কী কাগজপত্র জমা দিতে হয়, অর্থাৎ পাসপোর্টে আবেদন করার পরে পাসপোর্ট অফিসে আপনি কী কী কাগজপত্র জমা দিবেন। শুরুতেই শিডিউল পেজ অর্থাৎ পিন স্যামারি এক পৃষ্ঠা। আচ্ছা, তো অনেকেই আসলে আপনারা বুঝেন না যে কোনটা শিডিউল পেজ অথবা পিন স্যামারি, সেক্ষেত্রে আমি আপনাদেরকে একবার সিরিয়াল ওয়াইজ প্রত্যেকটার পেজ শো করতেছি। আচ্ছা, এক নম্বরের শিডিউল যেটা ছিল পিন স্যামারি, এটা হলো কি আপনার শিডিউল পেজ, অর্থাৎ অ্যাপ্লিকেশান সাবমিট করার পরে যে প্রথম পেজটা আপনার থাকে অ্যাপ্লিকেশান সামারি, এটা শিডিউল পেজ। এরপরে দুই নম্বরে ফর্ম অর্থাৎ অ্যাপ্লিকেশান ফর্ম, যেটা তিন পেজের থাকে, এটা একটা অ্যাপ্লিকেশান ফর্ম তিন পেজের আমি শো করতেছি আপনাদের সামনে। এখানে সর্বশেষ আপনি একটা সিগনেচার দিবেন এবং আপনি যে তারিখে জমা দেবেন ওই তারিখে এখানে তারিখটা লিখে দিবেন। আচ্ছা, তিন নম্বর আসি আমরা পেমেন্ট স্লিপ অর্থাৎ টাকা জমা দেওয়ার রসিদ। পেমেন্ট অনলাইনেও করা যায়, ব্যাঙ্কেও করা যায়, যেভাবেই করেন আপনি আপনার একটা পেমেন্ট স্লিপ পাবেন। আমি শো করতেছি আপনাদের সামনে, এটা একটা পেমেন্ট স্লিপ। দেখেন এখানে আপনার প্রথমে আছে গ্রাহকের কপি, এরপরে শেষে আছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের কপি। সেই ক্ষেত্রে আপনি উপরের যে গ্রাহকের কপিটা এটা কেটে রেখে দিতে পারেন, এখানে দাগ টানা আছে, আর যে ইমিগ্রেশনের কপিটা এটা আপনি জমা দিতে পারেন। এটা ছিল তিন নম্বরে। চার নম্বরে জাতীয় পরিচয়পত্র অবলিক জন্ম নিবন্ধন। আচ্ছা, এখানে একটা ব্যাপার বলে নিই, যাদের 18 বছর হয়ে গেছে তারা কিন্তু বার্থ সার্টিফিকেট দিয়ে করতে পারবেন না, অর্থাৎ 18 বছর হয়ে গেলে আপনার অবশ্যই এনআইডি থাকতেই হবে। এনআইডি ছাড়া আপনি অন্য কিছু দ্বারা আবেদন করতে পারবেন না, অবশ্যই আপনার এনআইডি দরকার হবে যদি আপনার 18 বছর বয়স হয়ে যায়। এছাড়া যদি আপনার 18 বছর বয়স না হয় সেই ক্ষেত্রে আপনি জন্ম সনদ দিয়ে করতে পারবেন, তবে অবশ্যই আপনার জন্ম সনদটা অনলাইন থাকতে হবে। তো আপনার জন্ম সনদ অনলাইন বা ডিজিটাল কপিটা আপনার অনেকেই বোঝেন না, তো আমি একটা কপি শো করতেছি, এটা হলো কি আপনার বার্থ সার্টিফিকেটের অনলাইন কপি। আচ্ছা, এবার পাঁচ নাম্বারে আছে বিদ্যুৎ বিল অথবা গ্যাস বিল অথবা টেলিফোন বিল। অনেকের বাসায় আপনার বিদ্যুৎ বিল নাই কারণ প্রিপেড কার্ড হয়ে গেছে, এই কারণে এখানে তিনটে অপশন দেওয়া। যদি বিদ্যুৎ বিল না থাকে সেক্ষেত্রে আপনি গ্যাস বিল দেবেন, যদি গ্যাস বিল না থাকে তো আপনি টেলিফোন দিবেন। যে বিলটাই শো করবেন খেয়াল রাখবেন যেন বিলে আপনার বর্তমান ঠিকানা উল্লেখ থাকে। আচ্ছা, এরপর আসি পেশার কাগজ। সরকারি চাকরির ক্ষেত্রে আপনার জিও অর্থাৎ গভর্নমেন্ট যে আদেশটা থাকে ওটাকে জিও বলে, ওই আদেশ কপিটা লাগবে। আর এছাড়া যদি আপনি ব্যবসায়ী হয়ে থাকেন অর্থাৎ আপনি আপনার পেশা ব্যবসা দিবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার ট্রেড লাইসেন্স থাকতে হবে ও টিন সার্টিফিকেট জমা দিতে হবে। আর যদি আপনি বেসরকারি চাকরি করেন সেই ক্ষেত্রে আপনার জব আইডি কার্ডটা শো করবেন, আর যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে স্টুডেন্ট আইডির ফটোকপি জমা দেবেন। আচ্ছা, এরপরে সাত নম্বর আছে পুরনো পাসপোর্ট, অর্থাৎ যদি আপনার পুরনো পাসপোর্ট থাকে পাসপোর্টের প্রথম পেজটা আপনি ফটোকপি জমা দেবেন এবং মেইন কপি অবশ্যই সাথে নেবেন। আর একটা কথা বলে নিই, আপনার পাসপোর্ট অফিসে কিন্তু জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন আপনি যে কপি দ্বারা আবেদন করবেন ওই কপি অবশ্যই আপনার মেইন কপি সাথে থাকতে হবে, মেইন কপি সাথে না থাকলে কিন্তু ওরা দিবে না। আচ্ছা, দেখেন তো প্রথমে আমরা শিডিউল দিলাম, এরপর অ্যাপ্লিকেশন ফর্ম তিন পেজেরটা দিলাম, এরপর আপনি আপনার পেমেন্ট স্লিপটা দিবেন, এরপর জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন, এরপর আপনি আপনার বিদ্যুৎ বিল দিবেন, এরপর আপনি যে পেশা আপনি যে পেশায় নিয়োজিত আছেন ওই পেশার কাগজ শো করবেন, এরপর যদি আপনার পুরনো পাসপোর্ট থাকে পাসপোর্ট শো করবেন। ঠিক যেভাবে এখানে উল্লেখ আছে সেমভাবে আপনি সিরিয়ালটা করবেন, এভাবে সিরিয়াল করে আপনি আবেদনপত্র জমা দেবেন। তবে আরেকটা মনে রাখবেন, যদি আপনাদের কোনো কারেকশন থাকে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা এফিডেভিট অথবা নোটারি জমা দেবেন, সেটা আপনার কারেকশনের উপর নির্ভর করে যে আপনি এফিডেভিট হবে নাকি নোটারিতে হবে। যে এভাবে আপনারা কাগজপত্র সিরিয়াল করবেন এবং জমা দেবেন। এছাড়া বুঝতে সমস্যা থাকলে অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করবো সাহায্য করার জন্য। ধন্যবাদ।